রাখি তিন একটু মিষ্টিমুক্ত করতেই হবে আর ছোট ছোট ভাইদের কথা ভেবে আমি একটা দারুণ মিষ্টি রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে আমি ওরিও বিস্কুট দিয়ে একটা মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু ছোট ছোট ভাইরা খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক এখানে আমি দুটো বড় ওরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি আপনারা ছোটোও নিতে পারেন যে কোনো ওরিও বিস্কুটের প্যাকেট নিলেই হবে প্রথমে আমি বিস্কুটগুলোকে প্যাকেটের মধ্য থেকে বার করে নেব গ্যাস না জ্বালিয়ে খুব কম সময়ের মধ্যেই এই মিষ্টিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর খেতে হয় অসম্ভব সুস্বাদু ছোটোরা তো খুবই পছন্দ করবে এবার আমি বিস্কুটের মধ্য থেকে ক্রিমটা আলাদা করে নেব আমার যেহেতু বিস্কুটটা ফ্রিজের মধ্যে রাখা ছিল তাই ক্রিমটা আলাদা হচ্ছে না বিস্কুটটা যদি বাইরে থাকে তাহলে কিন্তু ক্রিমটা খুব সহজেই উঠে আসে এইভাবে আমি সব বিস্কুট থেকে ক্রিম আলাদা করে নেব দেখুন যেহেতু বিস্কুটটা অনেকক্ষণ বের করা হয়ে গেছে তাই এবারে কিন্তু ক্রিমগুলো খুব সহজেই উঠে আসছে সব বিস্কুটের মধ্যে থেকে ক্রিম আলাদা করে নেওয়া হয়ে গেছে এবার বিস্কুটগুলোকে আমি হাতের সাহায্যে যতটা সম্ভব ভেঙে ভেঙে নেব তাতে কি হবে গুঁড়ো করতে সুবিধা হবে দেখুন যতটা সম্ভব আপনারা হাত দিয়ে এইভাবে ভেঙে নেবেন এবার এই বিস্কুটের টুকরোগুলোকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে পাউডার বানিয়ে নেব আমার ছোটো যারটায় ভালো পাউডার তৈরি হয় তাই আমি ছোট যারটায় দুবারে পাউডার বানাচ্ছি আপনারা যদি একবারে বড় বানান সেটাও করতে পারেন দেখুন বিস্কুটগুলো গুঁড়ো করা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি যে মিল্ক মেড নিয়েছি অল্প একটু মিল্ক মেড দেবো তাতে খেতে ভালো হবে আপনারা মিল্ক মেডটা নাও ব্যবহার করতে পারেন এখানে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো প্রথমে কিন্তু অনেকটা দুধ দেবেন না তাহলে কিন্তু আবার ডোটা ঠিকঠাক নাও তৈরি হতে পারে একটা টাইট ডো আমি তৈরি করে নিয়েছি আর দেখুন এক বাটি দুধ নিয়েছিলাম সবটাই আমার লেগে গেছে এবার ক্রিমটা দিয়ে আমি একটা স্টাফিং বানিয়ে নেব ওই ক্রিমের মধ্যে আমি এক বাটি মিল্ক পাউডার দিয়ে দিলাম আর এখানেও আমি সামান্য একটু মিল্ক মেড দিয়ে দিচ্ছি যেহেতু ক্রিমটাও মিষ্টি আর মিল্ক পাউডারটাও মিষ্টি মিল্ক মেটটাও মিষ্টি এখানে কোনোভাবেই কিন্তু চিনির ব্যবহার আমি করছি না দেখুন স্টাফিংটাও তৈরি হয়ে গেছে এবার আমি যে ডো বানিয়ে রেখেছিলাম ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম এবার হাত দিয়ে এইভাবে প্রেস করে করে যতটা সম্ভব পাতলা করে নিচ্ছি আপনারা এই কাজটা চাকি বেলনেও করতে পারেন তো আমি হাতেই করে নিলাম এবার ধারগুলো এইভাবে কেটে ওপরে দিয়ে আবারও এটাকে প্রেস করে করে চৌকো সেপে আমি বানিয়ে নেব এবার আরেকটা ডোকেও আমি একই রকমভাবে চৌকো সেপ দিয়ে নেব এবার একটা চৌকো শেপের ওপর আমি যে স্টাফিং বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি সব স্টাফিংটাই আমি এর মধ্যে দিয়ে দেবো তবে কিন্তু খেতে ভালো লাগবে হাতে একটু ঘি লাগিয়ে আমি স্টাফিংটা এভাবে চেপে চেপে চতুর্দিকে সেট করে নেব এবার আরেকটা যে চৌকো শেপ দিয়ে রেখেছিলাম সেটার ওপরে চাপিয়ে আমি ছুরি দিয়ে এভাবে ধারটা একদম সুন্দর করে সেট করে নেব যাতে ধারটা খুব সুন্দরভাবে সেট হয় এবার এইটাকে আমি কি করব দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে তুলে একটা টিফিন বক্সের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে দু ঘন্টার জন্য সেট হতে দেবো দু ঘন্টা পরে আমি এটাকে বার করে নিয়েছি দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে এবার এটাকে আমি চৌকো চৌকো সেপে মিষ্টির আকারে কেটে নিচ্ছি তৈরি হয়ে গেল ওরিও বিস্কুটের মিষ্টি আপনারা অবশ্যই বাড়িতে বানান মানে নিজেরা খান এবং ছোট ছোট বাচ্চাদের তো অবশ্যই খাওয়াবেন আর বাড়িতে ছোট ছোটো বাচ্চারা থাকলে খুবই খুশি হবে ছোট বাচ্চারা গেস্ট এলে তারাও খুব খুশি হবে কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার